নতুন মেয়র পেলেন কুমিল্লা নগরবাসী আর ময়মনসিংহে আগের মেয়রের উপরেই আস্থা রাখলেন ভোটাররা। শনিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন একরামুল হক টিটু আর তাহসিন বাহার সূচনা হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র। এদিকে সিলেটের হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আলিয়া আক্তার। ঘোষণা করা হয়েছে 6টি পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলও। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্র নিয়ে অরিচুল ইসলামের প্রতিবেদন। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন 6টি পৌরসভা ও স্থানীয় সরকারের 2 শতাধিক প্রতিষ্ঠানের নির্বাচন। সকাল 8টায় শুরু হয়ে বিকাল 4টায় শেষ হয় ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। এরই মধ্যে বেশ কয়েকটি ফলাফলও ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বেসরকারি ফলাফল অনুযায়ী আবারও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগরপিতা হলেন সাবেক মেয়র একরামুল হক টিটু। 128 কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন 1,39,604 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিকুল হক খান থেকে তার ভোটের ব্যবধান 1 লাখেরও বেশি। সাদিকুল খান পেয়েছেন মাত্র 35,763 ভোট। আর কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তাফসিন বাহার সূচনা। তিনি পেয়েছেন 48,890 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন 26,897 ভোট। পাওয়া গেছে 6টি পৌরসভার নির্বাচনের ফলাফল। মুন্সিগঞ্জ পৌরসভায় চৌধুরী ফাহরিয়া আফরিন, ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মোহাম্মদ আমিনুল ইসলাম এবং বরগুনার আমতলি পৌরসভায় মতিয়ার রহমান জয় পেয়েছেন। আর বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন তৌহিদুল রহমান মানিক, পটুয়াখালী পৌরসভায় মহিউদ্দিন আহমেদ এবং জামালপুরের বক্সিগঞ্জ পৌরসভায় মোহাম্মদ ফখরুজ্জামান মেয়র নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.